নমস্কার বন্ধুরা, আজ আমরা একটি সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের বিষয়টি হল সম্পূর্ণ জ্ঞানবর্ধক এবং ধনপ্রাপ্তির মূল মন্ত্র। আজকের এই ভিডিওতে আমরা বলব স্ত্রীদের সেটি কোন অঙ্গ, যেই অঙ্গ আপনি যদি নির্লজ্জ হয়ে টিপতে বা চুষতে পারেন তাহলে আপনার জীবনে হঠাৎ অপার ধন প্রাপ্তি হতে পারে। ভাবছেন এটা কি করে সম্ভব? কিন্তু বন্ধু, ধর্ম যদি মানেন তাহলে হিন্দু পুরাণ শাস্ত্রে বর্ণনা করা কিছু কথা আপনাকে মেনে চলতেই হবে। অর্থাৎ মেয়েদের শরীরের কোন অঙ্গ দাবিয়ে বা চুষে কোনো পুরুষ ধনী হতে পারে? যে মানুষ স্ত্রীদের এই অঙ্গটি চষে তার ঘরের সর্বদা মা লক্ষ্মী বিরাজ করে, সাথে মা লক্ষ্মীর কৃপা সদা তার ওপরও বজায় থাকে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বলবো সেই অঙ্গ কোনটি যাকে পুরুষদের নিয়মিত লজ্জা বা ঘৃণা ছেড়ে টেপা বা চষা উচিত। তাহলে বন্ধুরা, তথ্যগুলি সঠিকভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আমাদের এই জানা অজানা চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, এরকমই নানা জানা অজানা ভিডিও সবার আগে দেখার জন্য। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আজকের এই জ্ঞানবর্ধক এবং ধনপ্রাপ্তির ভিডিওতে। বন্ধুরা, আপনারা হয়তো জেনেই গেছেন আজকের ভিডিওতে আমরা কি শিখতে চলেছি। তার আগে বন্ধুরা, আপনি যদি প্রকৃত হিন্দু হয়ে থাকেন তবে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন হর হর মহাদেব। তাছাড়া আজকের এই ভিডিওতে যারা লাইক বা সাবস্ক্রাইব করবেন, মাতা লক্ষ্মী যেন তাদের সকলের ঘরে সদা সর্বদা তার কৃপা দৃষ্টি বজায় রাখে। তবে চলুন শুরু করি আজকের এই সত্য কাহিনী। বন্ধুরা, একটি সময়ের কথা, পৌরাণিককালে পঞ্চবটি নামে একটি গ্রামে রামদাস নামে এক ব্যক্তি বসবাস করত, যে তার স্ত্রীর জন্য অনেক দুঃখী ছিল। কারণ তার স্ত্রী কথায় কথায় তাকে খোঁটা দিত, বলতো তোমার কাছে কি আছে, ঘরে খাওয়ার জন্য অন্ন পর্যন্ত নেই, আসলে ঘরে এই রকম প্রতিনিয়ত খিচখিচ করা মোটেও শুভ নয়, এতে মা লক্ষ্মী রুষ্ট হয়। ঠিক এই ক্ষেত্রেও তাই হয়েছিল। প্রতিদিন ঝগড়া চলতে চলতে রামদাসের ঘরেও চরম গরিবী নেমে আসে। একটি পয়সাও ছিল না তার ঘরে, সাথে তার ঘরে খাওয়ার জন্য অন্নের একটি দানা পর্যন্ত ছিল না। তা বন্ধুরা, ঘরে খাবার নেই, তার ওপর স্ত্রীর খোঁটায় সে অনেক দুঃখী হয়ে যায়। সে বুঝতে পারছিল না যে সে কি করবে। একদিনের কথা, রামদাস তার ঘর থেকে একটি নির্জন রাস্তায় বেরিয়ে পড়ে। সেই নির্জন রাস্তায় পথ চলতে চলতে সে একটি বটবৃক্ষের তলায় এক সাধুকে তপস্যারত অবস্থায় দেখতে পায়, যে সাধু বসে বসে তপস্যা করছিলেন। তখন সেই ব্যক্তি অর্থাৎ রামদাস সেই সাধুর কাছে গিয়ে বসে পড়ে। যখন সাধু তপস্যা শেষ করেন তখন তার সামনে রামদাস কান্নাকাটি শুরু করে। কান্নাকাটি দেখে সাধু রামদাসকে বললেন, পুত্র তোমার কি হয়েছে, তুমি কেন কান্নাকাটি করছো, তুমি কি জন্য দুঃখী? তখন রামদাস বলে, হে সাধু মহারাজ, আমার একটি স্ত্রী আছে, সে আমাকে রোজ খোঁটা দেয়, আমি গরিব, তাতে আমি কি করব, যা কিছুই করি না কেন ধন প্রাপ্তি কিছুতেই করতে পারছি না। এতদিন একটি ছোট কারবার ছিল, তাও স্ত্রীর ক্লেশের জন্য বন্ধ হয়ে গেছে। আমার স্ত্রী দিন রাত আমার সাথে ঝগড়া করে, এখন তো আমি এক একটি অন্নের দানা জন্য চিন্তিত হয়ে গেছি, আমার ঘরে খাওয়ার জন্য কিছুই নেই, এছাড়া পরার জন্য বস্ত্র পর্যন্ত নেই। কিন্তু আমি এর পরেও আমার স্ত্রীকে বোঝাই সে যেন আমার সাথে ঝগড়া না করে, আমাকে খোঁটা না দেয়, কিন্তু সে আমার কথা একদমই মানে না, এই কারণে আমি অনেক বেশি চিন্তিত।
এই কারণে আমি ঘর ছেড়ে এখানে এসেছি। ওই সাধু বললেন, কান্না করো না পুত্র, আমি তোমাকে এমন একটি কাজ করার জন্য বলতে চলেছি, সেটি হলো তোমাকে কেবলমাত্র স্ত্রীর এই অঙ্গ নির্লজ্জ হয়ে টিপতে বা চুষতে হবে, তাহলে হঠাৎ করে তোমার ঘরে ধনের প্রাপ্তি হয়ে যাবে, তুমি দেখতে দেখতে ধনী হয়ে যাবে। সাধু আরও বলেন, যে পুরুষ স্ত্রীদের এই অঙ্গ টেপে বা চষে তার ঘরে কখনো ধনের কমতি থাকে না, আর না তার ঘরে লড়াই বা ঝগড়া হয়। যে ব্যক্তি ব্যবসা করে তার ঘরে অপার ধনের বর্ষা হয়। সাধু আরও বললেন, আমি তোমাকে স্ত্রীদের সেই অঙ্গের কথা বলতে চলেছি, একে মনোযোগ সহকারে শোনো আর নিজের জীবনে অবশ্যই কথাগুলো প্রয়োগ করার চেষ্টা করো। তখন রামদাস সাধু মহারাজের কথা অনেক মনোযোগ সহকারে শোনেন আর বলেন, হে মহারাজ, যত শীঘ্র সম্ভব আপনি আমাকে এই বিষয়ে বলুন। তখন সাধু মহারাজ রামদাসকে একটি কাহিনী শোনান। সাধু বলেন, একটি গ্রামে একজন কৃষক থাকত, তার অনেক জমিজমা ছিল, যেখানে সে দিন রাত পরিশ্রম করত, তার ঘরে কৃষক ও তার স্ত্রী থাকত। সেই কৃষক ও তার স্ত্রীর মধ্যে অনেক প্রেম ছিল, তার ঘরে কোনো প্রকার লড়াই বা ঝগড়া বা ক্লেশ হতো না, এই কারণে তার ঘরে সর্বদা মা লক্ষ্মীর বাস ছিল, আর তার জমিতে এত পরিমাণ ফসল হতো যে সে দিনে দিনে অনেক ধনী হয়ে যাচ্ছিল। সেই চাষি ও তার স্ত্রীর মধ্যে অপার প্রেম ছিল, তাদের দুজনের মধ্যে এত প্রেম ছিল যে আশেপাশের মানুষ তাদেরকে দেখে জ্বলত। ধীরে ধীরে তাদের গোটা গ্রামের মানুষ জানতে শুরু করে এবং এইভাবে একদিন এই কথা রাজার কানে পর্যন্ত পৌঁছে যায়। বন্ধুরা, কৃষক ও তার স্ত্রীর কথা যখন রাজার কাছে পৌঁছায়, তখন রাজাও তাদের প্রেমের অনেক বেশি প্রশংসা করে। রাজাও সবাইকে বলেন, আমাদের গ্রামে এমন এক কৃষক ও তার স্ত্রী আছে যাদের দুইজনের মধ্যে অনেক প্রেম, আমি আমার জীবনে কখনো এত প্রেম কারোর মধ্যে দেখিনি। একবারের কথা, ওই রাজা পুরো নগরে ঢাক পিটিয়ে সবাইকে বলে, আজকে রাতে যত লোক আছে সেই সমস্ত লোক তাদের নিজেদের ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখবে। তখন রানী রাজাকে প্রশ্ন করলেন, মহারাজ, আপনি সবার ঘরে প্রদীপ কেন জ্বালাতে বলছেন? রানীর প্রশ্ন শুনে রাজা রানীকে বললেন, প্রদীপ হলো প্রেমের প্রতীক, যার ঘরে প্রদীপ জ্বলে তার ঘরে সদা সর্বদা প্রেম বজায় থাকে, আর আমি চাই যে প্রেম কৃষক ও তার স্ত্রীর মধ্যে আছে সেই প্রেম আমার রাজ্যে প্রতিটা স্বামী স্ত্রীর মধ্যে হোক, এই জন্য আমি প্রতিটা ঘরে প্রদীপ জ্বালাতে চাই। বন্ধুরা, রাজার সৈনিক সারা গ্রামে ঢাক পেটায়, বলে সবার ঘরে যেন আজ ঘিয়ের প্রদীপ সারা রাত জ্বলে। রাজার কথা শুনে সমস্ত নগরবাসী তাদের নিজেদের ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালায়, কিন্তু যখনই অর্ধেক রাত হয় সবার ঘরের প্রদীপ নিভে যায়, কিন্তু কৃষকের ঘরের প্রদীপ কখনো নেভে না, কারণ প্রদীপ প্রেমের প্রতীক, আর কৃষকের যে স্ত্রী ছিল সে সদা তার ঘরে প্রদীপ জ্বালিয়ে রাখত, যাতে কৃষক ও তার স্ত্রীর মধ্যে প্রেম বজায় থাকে, সাথে ওই কৃষকের স্ত্রী সবসময় তার ইচ্ছা মতো চলত, মানে তার মনে যা আসত সে তাই করত, সে কৃষকের কথা কখনো শুনে চলত না, কিন্তু ওই কৃষকের মধ্যে এই জন্য কখনো কোনো অশান্তি ছিল না, সে বুঝত যদি আমি আমার স্ত্রীকে মানা করি বা শাসনে রাখি তাহলে ঘরে বিনা কারণে লড়াই ঝগড়া হবে, এই জন্যে ওই কৃষকের স্ত্রীর মধ্যে এমন অনেক জিনিস ছিল যে কৃষক দেখার পরেও না দেখা হয়ে থাকত, আর কৃষক এই জন্য দেখত না কারণ যাতে তাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রেম আর ভালোবাসা বজায় থাকে। একদিনের কথা, যখন রাজা রানী তাদের রাজমহলের বাগিচায় ঘুরে বেড়াচ্ছিলেন,
তখন রাজা রানী দেখেন তাদের পুরো রাজ্যে অন্ধকার ছিল, কিন্তু একমাত্র ওই কৃষকের ঘরে প্রদীপ জ্বলছিল। তখন রাজা রানীকে বললেন, দেখো রানী, ওই কৃষক ও তার স্ত্রীর মধ্যে কত ভালোবাসা, সবার ঘরের প্রদীপ নিভে গেছে, কিন্তু ওই কৃষকের ঘরের প্রদীপ এখনো জল জল করছে। এর মানে হলো ওই কৃষক আর কৃষকের স্ত্রীর মধ্যে অনেক বেশি প্রেম। তখন রানী রাজাকে বলেন, মহারাজ, কৃষক ও তার স্ত্রীর মধ্যে যে এত প্রেম তা এই জন্যই সম্ভব, কারণ কৃষকের স্ত্রী অনেক বেশি বুদ্ধিমান। তখন রানীর কথা শুনে রাজা বলেন, না মহারানী, তুমি ভুল বললে, আসলে কৃষক বেশি বুদ্ধিমান। তখন রানী বললেন, না মহারাজ, আপনি বুঝতে ভুল করেছেন, এখানে কৃষকের স্ত্রী অনেক বেশি বুদ্ধিমান। রাজা বললেন, না, কৃষক বুদ্ধিমান। এইভাবে তর্ক করতে করতে রাজা রানীর মধ্যে বিবাদ শুরু হয়। এই বিবাদ অনেক দূর পর্যন্ত যায়। তখন রাজা রানীকে বলেন, দেখো মহারানী, আমাদের এই নিয়ে তর্ক করার কোনো প্রয়োজন নেই, এর থেকে বরং আমরা দুইজন তাদের একটি পরীক্ষা নেই, পরীক্ষায় যে পাশ করবে সেই বেশি বুদ্ধিমান বলে মনে করব। রাজা রানী দুজনেই এই কথায় রাজি হয়, সাথে তাদের দুইজনের পরীক্ষা নেওয়ার জন্য তৈরি হয়ে যায়। এরপর রাজা তার মহলে ফিরে যান আর এক সৈনিককে ডেকে পাঠান, এবং সেই সৈনিককে তিনি বলেন, তুমি কৃষকের বাড়ি যাও আর তোমাকে যা কিছু বলেছি তা তুমি ওই কৃষককে গিয়ে বলো। সৈনিক বলে, ঠিক আছে। মহারাজের কথা মতো সৈনিকরা কৃষকের কাছে যায়। সেই সময় কৃষকের স্ত্রী ঘরে ছিল না, কৃষকের স্ত্রী তখন জমিতে গিয়েছিল, কারণ কৃষকের শরীর ভালো ছিল না। রাজার সৈনিক কৃষকের ঘরে যায় আর তাকে বলে, আমি রাজার দরবার থেকে এসেছি, রাজা সাহেব আমাকে পাঠিয়েছেন। তখন ওই চাষি বলেন, বলুন, আমি আপনার জন্য কি সেবা করতে পারি, আপনি বসুন, আমি আপনার জন্য জল নিয়ে আসি। তখন সৈনিক বলল, না, তোমাকে কিছু আনতে হবে না, আমি রাজার সৈনিক, আপনার কাছে আমি রাজার সংবাদ নিয়ে এসেছি। তখন চাষি বলে, ঠিক আছে সৈনিক, আপনি আমাকে বলুন, মহারাজ আমার জন্যে কি সংবাদ পাঠিয়েছেন। এরপর সৈনিক বলে, মহারাজ বলেছেন, যদি তুমি তোমার স্ত্রীকে ছেড়ে দাও তাহলে মহারাজ তোমাকে অনেক হীরা জহরত দেবেন, সাথে তোমার যা জায়গা জমি আছে তার 10 গুণ জমি তোমাকে দেবেন, এছাড়াও রাজমহলের অর্ধেক অংশ তোমাকে দেওয়া হবে। সৈনিকের সমস্ত কথা শুনে কৃষক বলল, মহারাজ, তার পুরো রাজ্য যদি আমাকে দিয়ে দেয় তাহলেও আমি আমার স্ত্রীকে ছাড়ব না, যান আপনি, আপনি গিয়ে আপনার মহারাজকে এ কথা বলুন। সৈনিক ফিরে যায় আর রাজাকে গিয়ে সমস্ত কথা খুলে বলে। ওই সময় রানী ওখানে দাঁড়িয়ে সৈনিকের সমস্ত কথা শুনছিলেন। সমস্ত কিছু শোনার পর রানী বললেন, মহারাজ, আপনি তো ওই কৃষকের পরীক্ষা নিয়েছেন, কিন্তু কৃষকের স্ত্রীর পরীক্ষা তো আপনি নেননি, তাহলে কিভাবে বুঝবো যে কে বেশি বুদ্ধিমান? আপনি যখন কৃষকের পরীক্ষা নিয়েছেন তখন আমিও কৃষকের স্ত্রীর পরীক্ষা নিতে চাই, যখন দুইজনের পরীক্ষা নেওয়া হয়ে যাবে তখন বোঝা যাবে কে বেশি বুদ্ধিমান। এরপর রাজা অনুমতি দিলেন এবং রাজা রানীকে বললেন, ঠিক আছে মহারানী, তুমি অবশ্যই কৃষকের স্ত্রীর পরীক্ষা নাও। এরপর রানীও একজন সৈনিককে ডাকেন আর বলেন, আমার কথা কৃষকের স্ত্রীকে বলবে, আর মনে রাখবে এই কথা তখনই বলবে যখন কৃষক থাকবে না। সৈনিক রানীকে জিজ্ঞাসা করেন, রানীমা, কি কথা বলতে হবে? রানী তখন সৈনিককে সমস্ত কথা বুঝিয়ে বলেন। এরপর সৈনিক কৃষকের ঘরে যায় আর দরজার বাইরে দাঁড়িয়ে আওয়াজ দেয়। তখন কৃষকের স্ত্রী ঘর থেকে বেরিয়ে আসে আর বলে, বলুন কি হয়েছে, কেন আওয়াজ দিচ্ছেন? সৈনিক বলে,
আমি রাজমহল থেকে এসেছি, আমাকে রানীমা পাঠিয়েছে। কৃষকের স্ত্রী বলে, বলুন কি জন্য এখানে এসেছেন, কেন আপনাকে রানীমা আমাদের কাছে পাঠিয়েছে। সৈনিকরা বলে, রানীমা বলেছেন যদি তুমি তোমার স্বামীকে মেরে ফেলো তাহলে রানীমা তোমাকে অনেক হীরে জহরত দেবেন, সাথে তার রাজমহলের অর্ধেক অংশও তোমাকে দেবেন, এবং যতটা জমি তোমাদের আছে তার দশ গুণ জমিও তোমাকে দেওয়া হবে। বন্ধুরা, এই কথা শুনে ওই কৃষকের স্ত্রী তৈরি হয়ে যায় আর বলে, ঠিক আছে, যদি রানীমা আমাকে এত কিছু দেয় তাহলে আমি রাজি, আমি আমার স্বামীকে অবশ্যই মেরে ফেলব। তখন সৈনিক জিজ্ঞাসা করে, রানীমা কিভাবে বুঝতে পারবেন যে তুমি তোমার স্বামীকে মেরে ফেলেছো। তখন কৃষকের স্ত্রী বলে, আমার ঘরে ওই যে প্রদীপ জ্বলছে, যখন আমি কৃষককে মেরে ফেলব তখন তা আমি নিভিয়ে দেব, তখন আপনি বুঝতে পারবেন আমি কৃষককে মেরে ফেলেছি। সৈনিক কৃষকের স্ত্রীর কথা শুনে রাজমহলে ফিরে যায় আর রানীকে সমস্ত কথা খুলে বলে। কৃষকের স্ত্রীর কথা শুনে রানী অনেক আশ্চর্য হয়ে যায়। রানী আর রাজার স্ত্রী জাতির প্রতি ঘৃণা তৈরি হয়। ওই সময়ে রাজা তার নগরের সমস্ত মানুষকে ডাকেন আর বলেন, আমি কখনো চাই না আমার আর আমার স্ত্রীর লড়াইয়ের জন্য একজন নিরপরাধ কৃষকের জীবন চলে যান, তোমরা এই কাজটি করো, সকলে মিলে ওই কৃষকের ঘরে যাও এবং কৃষককে সমস্ত কথা জানিয়ে দাও, সাথে ওই চাষির প্রাণ বাঁচাও, তা না হলে ওই চাষির স্ত্রী তাকে মেরে ফেলবে। এরপর সৈনিকরা কৃষকের ঘরে যায় আর ভাবে, কৃষকের স্ত্রী তো কৃষককে রাত্রে মারবে আর প্রদীপও তো রাত্রে নেভাবে, এর আগেই বরং আমি কৃষকের ঘরে পৌঁছে যাই আর কৃষককে বাঁচিয়ে দেই। বন্ধুরা, যখন ওই রাজার সৈনিক কৃষকের ঘরে পৌঁছায় তখন দেখে কৃষক আগে থেকেই মরে পড়ে আছে। সৈনিক তখন কৃষকের স্ত্রীকে বলল, তোমাকে তো চাষিকে রাত্রে মারার জন্য বলা হয়েছিল, কিন্তু এখনই তুমি কেন চাষিকে মেরে ফেলেছ। তখন ওই চাষি স্ত্রী বলে, চাষিকে তো আমি মারবই, রাত্রে তো খালি আমি প্রদীপটা নেবাতাম, এই জন্য চাষিকে আমি দিনেই মেরে ফেলেছি। সমস্ত সৈনিক চাষির ঘরের থেকে দৌড়ে রাজার কাছে পৌঁছায় এবং রাজা রানীকে সমস্ত কথা বলে। রাজা রানী সব শুনে ক্ষোভে ফেটে পড়ে। এরপর রাজা রানী ওই চাষি স্ত্রীকে বন্দি বানিয়ে আনার জন্য তাদের সৈনিককে আদেশ দেন। এরপর সৈনিকরা সেখানে যায় আর ওই কৃষকের স্ত্রীকে বন্দি বানিয়ে নিয়ে আসে। রাজা কৃষকের স্ত্রীকে জিজ্ঞাসা করেন, এমনটা কেন করেছ, তুমি তো খুব লোভী স্ত্রী, তুমি তোমার স্বামীর থেকে ধন দৌলতকেই বেশি ভালোবাসো। তখন কৃষকের স্ত্রী উত্তর দেয়, আমি তো কৃষককে আগেই মেরে ফেলতাম, আমি তো কেবলমাত্র সুযোগের অপেক্ষায় ছিলাম, কারণ কৃষকের অভ্যাস অনেক খারাপ ছিল, সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করত। তখন রাজা বলেন, এমন কি করত চাষি। তখন সেই চাষির স্ত্রী উত্তর দেয়, চাষি সবসময় আমার নাকের উপরের অংশ তার আঙুল দিয়ে টিপত, এছাড়া চাষি আমার সাথে আরও একটি খারাপ কাজ করত, সে আমার কানের পেছনের অংশ সবসময় তার জিভ দিয়ে চাটত। তখন রাজা বলেন, একটি কথা বলো তো, যখন তোমরা গরিব ছিলে তখনও কি কৃষক এই রকম কাজ করত। না মহারাজ, তখন এমন করত না। এরপর মহারাজ বললেন, এবার আমি সব বুঝতে পেরেছি, কৃষক কেন এমন কাজ করত। তখন ওই সাধু মহারাজ রামদাসকে জিজ্ঞাসা করলেন, এখন আশা করি তুমি বুঝতে পেরেছো স্ত্রীদের কোন অঙ্গ টিপলে বা চুষলে অচানক ধন প্রাপ্তি হয়। তখন রামদাস কাঁদতে কাঁদতে বলেন, না সাধু মহারাজ, আমি এখনও বুঝতে পারিনি। এরপর সাধু বললেন, যদি তুমি এখনও না বুঝতে পারো
তাহলে আমি তোমাকে বোঝাচ্ছি। ওই কৃষক তার স্ত্রীর সাথে প্রথমেই এই কাজ করত, যেটা ছিল সে তার স্ত্রীর নাকের উপরের অংশকে তার আঙুল দিয়ে টিপত। কারণ যদি কোনো মানুষের ঘরে ধনের অভাব থাকে তাহলে প্রত্যেকের উচিত তার স্ত্রীর নাকের উপরের অংশকে টেপা। বন্ধুরা, স্ত্রীদের নাকের উপরের অংশকে অনেক শুভ বলে মানা হয়। এই কারণে যে এমন কাজ করে সে সব সময় ধনবান পুরুষ হয়। দ্বিতীয় কাজটি হল, যে পুরুষ তার স্ত্রীর কানের পেছনের অংশকে তার জিভ দিয়ে স্পর্শ করে তার কপাল খুলে যায় আর হঠাৎ করে ধন প্রাপ্তি হয়। এমনটা এই জন্য হয় কারণ স্ত্রীদের কানের পেছনের অংশে মাতা লক্ষ্মী বাস করে। যখন আপনি এমনটা করেন তখন মাতা লক্ষ্মী আপনার উপরে প্রসন্ন হয়ে যায় আর আপনার ঘরেও অপার ধন সম্পত্তির বর্ষা হয়, সাথে আপনাকে অপার ধনের অধিকারী করে। আপনারা একটি কথা তো শুনে থাকবেন যে স্ত্রীকে মাতা লক্ষ্মীর রূপ বলে মানা হয়। এই কারণে সংসারে যে মনুষ্য এই দুটি পবিত্র কাজ করে তার ঘর সদা সর্বদা ধন সম্পত্তিতে পরিপূর্ণ হয়ে ওঠে, যা এই কাহিনীতে কৃষকও তার স্ত্রীর সাথে করত। কিন্তু যখনই আপনি এমন কাজ করবেন তার আগে আপনার স্ত্রীকে সমস্ত কথা বলে বুঝিয়ে নেবেন, তা না হলে এর অন্যথা হতে পারে। আপনার জীবনেও এইভাবে ওই চাষির মতো অনর্থ হয়ে যেতে পারে। তা বন্ধুরা, আপনাদের মনের ভক্তি যদি সত্যি হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন হর হর মহাদেব। এর সাথে দেবাদিদেব মহাদেব আপনাদের পরিবারের ওপর সদা সর্বদা তার কৃপা দৃষ্টি যেন বজায় রাখে। তা বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। সবশেষে আজকের প্রশ্নটি হল, সোমনাথ জ্যোতির্লিঙ্গ কোন সমুদ্রের কিনারে অবস্থিত? বঙ্গোপসাগর, আরব সাগর, ভারত মহাসাগর? নমস্কার বন্ধুরা, আজ এ পর্যন্তই। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। এরকমই পরবর্তী ভিডিওগুলোতে নানা জানা অজানা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।